আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী 30শে ডিসেম্বর গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা মাথায় ভোট চেয়েছেন জুয়েল আরএম এমপি। সোমবার 8 নং নড়াইল ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে নড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ এক আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী জুয়েল আরএম এ কথা বলেন। এ সময় তিনি উপস্থিত নেতৃবৃন্দ সহ সাধারণ ভোটারদের সামনে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম সহ নেতাকর্মীরা। ময়মনসিংহ হালুয়াঘাট থেকে এম এ খালেকের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।